শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টে সিবিআই জমা দেওয়া তালিকায় রয়েছে নাম, তবুও স্কুলের শিক্ষকতার দায়িত্ব পালন করছেন। সিবিআই দুর্নীতি তালিকায় নাম দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের লস্করপুর রবীন্দ্র বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলের বাংলা শিক্ষিকা প্রিয়াঙ্কা মণ্ডলে। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে চলতি বছর ১৩ জানুয়ারি স্কুলে যোগদান করেছেন তিনি। পর্ষদ থেকে কোনো নির্দেশ আসেনি, তাই উনি ক্লাস করাচ্ছেন। হাইকোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এ বিষয়ে বিচারাধীন কোর্টের যা নির্দেশ হবে তাই, সে বিষয়ে আমরা তো কিছু বলতে পারবো না। না, ও তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে আসছে, আর আমরা কম্পিটেন্ট অথরিটিও নেই, তো এই বিষয়ে আমরা কি বলতে পারি। আমরা শুধু জেনেছি যে ওনার নামটা আছে, তার বেশি কিন্তু কিছু আমাদের কাছে এই মুহূর্তে ইনফরমেশান নেই। তাতে কিন্তু এখনও হাইকোর্ট এখনও নির্দেশ দেয়নি আমাদের যে ক্লাস করা যাবে বা যাবে না, এরকম কোনো নির্দেশিকা আমাদের কাছে এই মুহূর্তে আসেন। তো সেই অনুযায়ী উনি ১৩ তারিখে জয়েন করেছেন। পর্ষদের সব রকম প্রক্রিয়া মেনেই ২০১৯ সালে চাকরিতে যোগদান, তবে পর্ষদ থেকে কোনো নম্বর দেখানো হয়নি, দাবি শিক্ষিকা প্রিয়াঙ্কা মণ্ডলের। আমি ২০১৬ সালে পরীক্ষা দিই, তারপরে যেমন প্রসেসগুলো হয় সেইভাবেই আর কি এসছি, জয়েন করেছি ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে জয়েন করেছি। প্রথম থেকেই আমাদের কোনো নাম্বার দেখানো হয়নি পর্ষদ থেকে। আমরা ২০২২ সালে এসে নিজেদের নাম্বার দেখছি, এবং তারপরে তো ওই মাস্টের ব্যাপারটা আসলো। মা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, জানান সিবিআই দুর্নীতি তালিকায় নাম থাকা প্রিয়াঙ্কা মণ্ডল। হ্যাঁ, আমার মা হচ্ছেন পলিটিক্যাল, বলতে কি উনি সমাজের বিভিন্ন কাজে সাহায্য করেন আর কি, কোনো ভোটে জেতা প্রার্থী নন, এমনি সাধারণ সদস্য হিসাবে উনি আছে, উনি তৃণমূলই করেন। যোগ্যতার ভিত্তিতে যোগদান, দাবি প্রিয়াঙ্কা মণ্ডলের। ডিএলএড বলুন, আমার স্কুলে বলুন, আমি স্কুলে সেকেন্ড হতাম, তো সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে আমার যোগ্যতাটা তো মিথ্যে হয়ে যায় না, সেক্ষেত্রে আমার পড়াশুনোর সার্টিফিকেট এগুলো তো মিথ্যে হয়ে যায় না, তো পরীক্ষার ব্যাপার পর্ষদ কী করেছে সেটা তো আমাদের জানান। প্রিয়াঙ্কা আরও জানান, আইনি লড়াইয়ের প্রস্তুতি চলছে। লড়াইয়ের প্রস্তুতি চলছে, আপাতত চলছে। সিবিআই দুর্নীতি তালিকায় থাকা প্রিয়াঙ্কা মণ্ডলের মা হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ পঞ্চায়েতের তৃণমূল মহিলা সভানেত্রী সন্ধ্যা মণ্ডল, বাবা সূর্যকান্ত মণ্ডল দক্ষিণ যোগেশগঞ্জ প্রাইমারি স্কুলের শিক্ষক। অযোগ্য তালিকায় নাম থাকা প্রিয়াঙ্কা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, নাকি এতে প্রভাবশালী যোগ রয়েছে, তা বলবে আদালতের পরবর্তী নির্দেশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।